আল্লাহু আকবার কাবীরা। এজন্য ভরসা যার উপরে, ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, ভরসা করবা আল্লাহর উপরে যিনি কখনো মরবেন না, তার উপরে ভরসা করবা, যার উপরে যিনি যে মরে যাবে তাকে ভরসা করে সে লাভ কি? আল্লাহ বলেন যে মরে যাবে তাকে ভালোবেসে লাভ কি? এখন তো শুধু যে মরে যাবে তাকে ভালোবাসে না, বলে মরে গেলেই ভালোবাসা বাড়ে, কারণ যত দরগা তত পীর সব মরে গেছে। বাস্তব না বাস্তব? ভরসা করবো কার উপরে, ভালোবাসবো কাকে? যিনি কখনো মরবেন না। সুবহানাল্লাহ বলবেন না, বলে হুজুর আল্লাহর ওলিদেরকে কেন ভালোবাসবো? আল্লাহর ওলিদেরকে এজন্য ভালোবাসবো, আল্লাহ তাআলা ভালোবাসতে বলেছেন এজন্য ভালোবাসবো। মাকে কেন ভালোবাসবো? আল্লাহ তাআলা ভালোবাসতে বলেছেন এজন্য ভালোবাসবো। আব্বাকে কেন ভালোবাসবো? আল্লাহ ভালোবাসতে বলেছেন এজন্য ভালোবাসবো। স্ত্রীকে আর সন্তানকে কেন ভালোবাসবো? আল্লাহ ভালোবাসতে বলেছেন এজন্য ভালোবাসবো। মূল ভালোবাসা কাকে? আবার বলেন কাকে? এজন্য আল্লাহকে ভালোবাসতে পারে যে, নামাজ ছাড়তে পারে না সে। কি বলছি বলেন? আল্লাহকে ভালোবাসতে পারে যে, নামাজ ছাড়তে পারে না সে। নামাজ পড়ে না কারা? আল্লাহকে ভালোবাসে না যারা। আর আল্লাহকে ভালোবাসে না কারা? আল্লাহ যাদেরকে ভালোবাসেন না তারা। আল্লাহকে ভালোবাসে না কারা? আল্লাহকে, আল্লাহ যাকে ভালোবাসেন না তাকে আল্লাহ, সে আল্লাহকে ভালোবাসে না। আল্লাহ যাকে ভালোবাসে না সে আল্লাহকে ভালোবাসে না। আর যে আল্লাহকে ভালোবাসে না সে নামাজ পড়তে পারে না। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এই জন্য নিয়ত করেন আল্লাহকে ভালোবাসবো। এটা কি নিয়ত করার জিনিস না সিদ্ধান্ত নেওয়ার জিনিস? কি এটা? কি বলেন? এটা সিদ্ধান্ত, ভালোবাসবো কাকে? আবার বলেন ভালোবাসবো কাকে? তাহলে আমি আল্লাহকে ভালোবাসি, এর চিহ্ন কি? এর প্রথম চিহ্ন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন পড়েন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি জিজ্ঞেস করেন হুজুর করোনা থেকে বাঁচার একটা তাবিজ বলেন, আমি বলবো করোনা থেকে বাঁচার তাবিজ কালেমায়ে তৈয়বা। যদি মিস্টার ট্রাম্প কালেমায়ে তৈয়বা পড়ে নেয়, যদি আমেরিকার নতুন প্রেসিডেন্ট কালেমায়ে তৈয়বা পড়ে নেয়, যদি ইটালির প্রেসিডেন্ট কালেমায়ে তৈয়বা পড়ে নেয়, যদি ভারতের প্রেসিডেন্ট কালেমায়ে তৈয়বা পড়ে নেয়, ইনশাআল্লাহ করোনা পালাবে। আর কোনো কিছু দিয়ে করোনার মোকাবেলা হবে না। করোনা পালাবে শুধু কালেমায়ে তৈয়বা দিয়ে, করোনা পালাবে ঈমান দিয়ে, করোনা পালাবে নামাজ দিয়ে, করোনা পালাবে তেলাওয়াত দিয়ে, করোনা পালাবে জিকির দিয়ে, করোনা পালাবে দুরূদ শরীফ দিয়ে, করোনা পালাবে ইস্তিগফার দিয়ে। কথা কি বুঝাইতে পারছি? যদি আপনাদের কাছে এর বিপরীতে কোনো থিংস থাকে বন্ধুরা, তাহলে আমাদেরকে তোমরা বলতে পারো। আল্লাহ, করোনা পালাবে কি দিয়ে? কালেমায়ে তৈয়বা দিয়ে। আমি এখন কথা বলবো কি? বড়দের সামনে কথা কইতে পারি? আল্লাহ হুজুর হায়াত রাজ করোনা পালাবে কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলবেন হুজুর আমি কালেমা বেশি বেশি পড়া সত্ত্বেও, আমি না নামাজ জামাতের সাথে পড়া সত্ত্বেও যদি করোনা হয়ে যায় তাহলে কেমন হলো, কেমন হলো? আমি বলবো বন্ধু কালেমা সত্ত্বেও, ঈমান সত্ত্বেও, নামাজ সত্ত্বেও যদি করোনা হয়ে যায়, আল্লাহর কসম ওই করোনা শুধুই রহমত। শুধুই কি বলেন? শুধুই রহমত। বলেন শুধুই কি? আবার বলেন শুধুই কি? আচ্ছা, একটা ছয় বছরের মেয়ে বাচ্চা যদি কনকনে শীতের মধ্যে রাত দুটো বাজে আব্বাকে বলে, আব্বা একটা আমি এখন একটা আইসক্রিম খাবো, আব্বা আইসক্রিম দিবে না চটকনা দিবে? একটা চট দিবে না আইসক্রিম দিবে? তাহলে বাবা যে ছেলে এই মেয়েটাকে চট দিল, এটা কি রহমত না আজাব? থাক থাক, এটা সুন্দর।
কি বলছি কথা কি বুঝে আসছে বুঝেন না কথা? আচ্ছা রাত 2টা বাজে, কাজের মেয়েটা বলতেছে আমি একটা আইসক্রিম খাবো, 10 বছরের কাজের মেয়ে, এবার বরফ একটা বাইর করে দিছে খা মর। আচ্ছা এটা কি আজাদ না রহমত? চকলেট আইসক্রিম চাইলো আর দিল, এটা কি রহমত না আজাদ? আর মেয়েটা চাইলো আর একটা চড়লা গা দিল, এটা কি রহমত না আজাদ? তাইলে বুঝা গেছে মুমিনের মুমিনের যদি করোনা হয় এটা হবে রহমত, কাফেরের যদি করোনা হয় এটা হবে আজাব। সুবহানাল্লাহ বলবেন না? বলো বন্ধু বলো, নামাজির যদি করোনা হয় বলো এটা হবে রহমত, বেনামাজির যদি করোনা হয় এটা হবে আজাব। ঠিক আছে কথা, ঠিক আছে মহামারী শাহাদাত আত্তাউন রাহমাতুন ওয়া শাহাদাতুন লিল মুমিনিন, তাউন মহামারী হলো মুমিনিনের জন্য রহমত। আল্লাহ করোনা আক্রান্ত হয়ে যদি কেউ ঈমানের সাথে চলে যায়, করোনা আক্রান্ত হয়ে যদি কেউ ঈমানের সাথে চলে যায় জান্নাতে যাওয়ার পর রব্বুল আলামিন বলবেন কিছু চাইবা? তাহলে এত ডর কিসে? থাকলেও লাভ যাইলেও লাভ। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদারের থাকলেও লাভ যাইলেও লাভ। ইমানদারের কি থাকলে তাসবিহাত বাড়বে বাড়বে বাড়বে, আর গেলে রব্বুল আলামিনের সাথে মুসাফা হবে, রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে। আল মাউতু তুহফাতুল মুমিন, মউত হলো মুমিনের জন্য সবচেয়ে দামি উপঢৌকন। মউত কি? মউত কি? মউত কি সবচেয়ে দামি কি উপঢৌকন? মৃত্যু হলো সবচেয়ে দামি উপঢৌকন। আল মউতু জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, মউত হলো একটা পুল, যে পুল বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। আহ আজিজ না? এজন্য করোনা থেকে বাঁচার তাবিজ কি বলে না? সবে বলে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়া মানে যেন আমি আমার জীবনকে রব্বুল আলামিনের হেফাজতের চাদরের ভিতরে ঢুকিয়ে দিলাম। এটা পড়া মানে যেন আমি দুর্গের ভিতরে রব্বুল আলামিনের হেফাজতে দুর্গের ভিতরে ঢুকে গেলাম। এটা পড়া যেন মানে যেন আমি শয়তানের হেফাজত থেকে আল্লাহর হেফাজতে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? কতবার পড়া দরকার রে বাবা? হ্যাঁ জলেন কমপক্ষে প্রতিদিন কমপক্ষে 200 বার বলেন ইনশাআল্লাহ। কতবার কয়? عن نبي درد رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী ইরশাদ করেন আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালেমা তাইয়্যিবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো। পাঁচ, এরপরে করোনা থেকে বাঁচার 2 নম্বর তাবিজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। সুবহানাল্লাহ বলেন, বিশ্বাস না হলে মরেন দিয়া, বিশ্বাস না হলে কি, বিশ্বাস না হলে, বিশ্বাস যদি না হয় করোনার পরে দেখবেন আরো ভয়াবহ আজাব। বলেন কি হয়েছে? কি বলছি বলেন?
লিখে রাখবা, নামাজ পড়বা না তো। করোনার পরে যেটা আসবে আরো ভয়াবহ, এরপরে যেটা আসবে আরো ভয়াবহ, এরপরে যেটা আসবে আরো ভয়াবহ, করবো না করবো নামাজ ইনশাআল্লাহ। হাত তোলো, এই জওয়ানরা তোলো তোলো, করবো ইনশাআল্লাহ। আবার বলেন করবো ইনশাআল্লাহ। কবে থেকে পড়বেন বলেন? আজকে ফজর থেকে ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ তৌফিক দান করেন। যারা এসা পড়েন নাই ঘরে গিয়ে এসা পড়বেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। যারা এসার নামাজ পড়েন নাই ঘরে গিয়ে কি করবেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নামাজ তোমার দুনিয়াতে পেটের সমস্যার সমাধান, নামাজ তোমার দুনিয়াতে পিঠের সমস্যার সমাধান, নামাজ তোমার আযাবে কবরের সমস্যার সমাধান, নামাজ তোমার হাশরের ময়দানের আযাবের সমস্যার সমাধান, নামাজ তোমার ফুলসরাতের আযাবের সমস্যার সমাধান, নামাজ তোমাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাবার সমাধান। ঠিক পড়বো ইনশাআল্লাহ বলেন। এখন নামাজ পড়তে কি লাগে? নামাজ পড়তে কোরআন শরীফ লাগে, লাগে না? লাগে না। নামাজ পড়তে দুরূদ শরীফ লাগে কি লাগে না? নামাজ পড়তে তাশাহুদ লাগে কি লাগে না? নামাজ পড়তে সানা লাগে কি লাগে না? এখন এগুলো বাংলাদেশের কোন কোন স্কুলে পড়ায়? জোরে কয় না, আবার বলে না, এগুলো কোথায় পড়ায়? মাদ্রাসা পড়া ছাড়া নামাজ শিখবেন কিভাবে? এখন এটা কি শুধু পুরুষের জন্য না মেয়েদের জন্য? আরো জোর বলেন, পুরুষের জন্য না মেয়েদের জন্য? তাহলে মেয়ে পুরুষের যেমন মাদ্রাসা দরকার, মেয়েদেরও তো মাদ্রাসা দরকার। কি মুফতি সাহেব, পুরুষের কত পার্সেন্ট দরকার আর মেয়েদের কত পার্সেন্ট দরকার? তা আপনি মহিলা মাঝে করছেন? এই কথা কয়ে কি হাসির মধ্যে বাঁচা যাবো? হাসির মধ্যে বাঁচা যাবো? কম করবেন এটা? পুরুষের জন্য মাদ্রাসা যতদূর জরুরি, মেয়েদের জন্য মাদ্রাসা ততদূর জরুরি। আমি হুজুরের সবক শোনাচ্ছি, সবক দেখেন হুজুর আমার অনেক। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাঈমিনা ওয়াস সাঈমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াল যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াল যাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। রব্বুল আলামিন বলেন, মুসলমান পুরুষ মুসলমান মহিলা গণেন গণেন, একটা একটা করে গণেন, মুসলমান পুরুষ মুসলমান মহিলা বলেন, মুমিন পুরুষ মুমিন মহিলা, বিনয়ী পুরুষ বিনয়ী মহিলা, সত্যবাদী পুরুষ সত্যবাদী মহিলা, সবরকারী পুরুষ সবরকারী মহিলা, খাশিঈন খুশুওয়ালা পুরুষ খুশুওয়ালী মহিলা, রোজাদার পুরুষ রোজাদার মহিলা, সাদাকা করনেওয়ালা পুরুষ সাদাকা করনেওয়ালা মহিলা, লজ্জাস্থানকে হেফাজত করনেওয়ালা পুরুষ লজ্জাস্থানকে হেফাজত করনেওয়ালা মহিলা, জিকির করনেওয়ালা পুরুষ জিকির করনেওয়ালা মহিলা। আল্লাহ তাআলা বলেন, এই দশ দল পুরুষ দশ দল মহিলার জন্য আমি রব্বুল আলামিন মাগফিরাত রেডি করে রেখে দিয়েছি। কয় দল পুরুষ, কয় দল পুরুষ, কয় দল মহিলা? এখন তাইলে মুসলমান পুরুষ তাইলে মুসলমান ও মহিলা হইতে হবে, মুমিন পুরুষ তাইলে মুমিন মহিলা হইতে হবে, কানিতিন কুনুতওয়ালা পুরুষ কুনুতওয়ালা মহিলা হইতে হবে, সত্যবাদী পুরুষ সত্যবাদী মহিলা হইতে হবে, হ্যাঁ সবরওয়ালা পুরুষ সবরওয়ালা মহিলা হইতে হবে, খুশুওয়ালা পুরুষ খুশুওয়ালা মহিলা হইতে হবে, রোজাদার পুরুষ রোজাদার মহিলা হইতে হবে, আর কি হ্যাঁ লজ্জাস্থানকে হেফাজত করনেওয়ালা পুরুষ লজ্জাস্থানকে হেফাজত করনেওয়ালা মহিলা হইতে হবে, বেশি বেশি জিকির করনেওয়ালা পুরুষ বেশি বেশি জিকির করনেওয়ালা মহিলা হইতে হবে। আল্লাহ তাআলা বলেন, এই দশ গুণে গুণে যারা চাইছে পুরুষ হোক চাইছে মহিলা হোক, আমি রব্বুল আলামিন তাদের জন্য মাগফিরাত রেডি করে রেখে দিয়েছি। ওয়া আজরান আযীমা। আচ্ছা আমরা এত ওয়াজ শুনি, আমরা জুমায় ওয়াজ শুনি, মাহফিলে মাহফিলে ওয়াজ শুনি, আমরা এত কিছু সত্ত্বেও করোনা আমাদের ঈমান লইয়া টান দিছে, আমাদের বিবিদের অবস্থা কি? মাইনাস জিরো হয়ে আছে, মাইনাস জিরো, বাস্তব না বাস্তব? এত মুফতি এত বড়া এত লেখা, আমারটা লইয়াই তো টান দেয় মাঝে মাঝে। করোনা রোগী দেখতে গেছি আর ডরে যায় না, মনে মনে করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি কি এই জন্যই তো ওই মেয়েরা
ঘরে যদি বানর আসে, বানর বানরিয়া, মামু আমার জামাই বিদেশে কি করে, কইতে দেরি হয়েছে, ইমানটা যাইতে দেরি হয় না, বানরে জানে জামাই কি আরে বিদেশে, জোরে কর না, বানরে জানে জামাই কি করে, কোন রকমে তাবিজ ওয়ালা ভেলকি ওয়ালা যদি আইয়ে লগে লগে ব্রিটিশ মহিলা সব তার কাছে লাইন ধরে, হ্যাঁ হ্যাঁ বানরে জিগা আমার স্বামী এখন কি করে, তো বানরে এরকম করে, তো বানরিয়া বুঝাই দেয় সে তো বিদেশে বিয়ে করে ফেলেছে, বাস্তব না বাস্তব, এবার ব্যাগ যাইছে, ব্যাগ যা সাফল হয়েছে, টিয়া পাখি লই আছে, তো কয় আচ্ছা কোন চাই আমার জামাই এখন কি করে বিদেশে, না দিলে বিয়ে করে ফেলবো, বাস্তব না বাস্তব, কি ইমান আছে, তো এদের কি ইমান হারা, এই এই জাতি কি বাঁচাবে কে, ওনার বাইদ্যার বাজার নাই, এই জাতীয় হাজার ও ভুয়া কথা আমাদের মেয়েরা বিশ্বাস বিশ্বাস বাস্তব না বাস্তব, তাহলে কেন হয়েছে অশিক্ষার কারণে, কুশিক্ষার কারণে, ঠিক না ভাই, তাহলে আমাদের মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়া ছাড়া বাঁচার কোন ব্যবস্থা আছে, আপনার মেয়ের ছয় বছর জন্মের ছয় বছর বয়সের মেয়েটাকে ছয় সাত আট তিন বছর অথবা সাত বছরের মেয়েটাকে সাত আট নয় তিনটা বছরের জন্য আমাদের মহিলা মাদ্রাসা দিয়ে দেন, আমাদের বালিকা মাদ্রাসা দিয়ে দেন, আল্লাহ কসম খেয়ে আশা করা যায় এই বাচ্চা মুসলমান হয়ে জীবন যাবে, আশা করা যায় কিনা বলেন, এরপরে যদি সেই স্কুলে পড়ে যাক পড়ুক, কলেজে পড়ে পড়ুক, কিন্তু এই বাচ্চা তেলাওয়াত শুদ্ধ, এ বাচ্চা জিকির শুদ্ধ, এ বাচ্চা বুঝবে আল্লাহকে রসুলকে দিনকে আখলাক কি, বুঝবে কি বুঝবে না বলেন, তাহলে এই জন্য বালিকা মাঝে প্রয়োজন আছে কিনা বলেন, শিবানীপুর খাদিজা দ্রকুবরা, এটার নাম হলো শিবানীপুর খাদিজা দ্রকুবরা মহিলা মডেল মাদ্রাসা, এখানে একটা মাদ্রাসা হচ্ছে, বালিকাদের জন্য একটা মাদ্রাসা হচ্ছে, আল্লাহ তালা যেন এই মাদ্রাসাখানাকে কবুল করেন, আল্লাহ তালা কবুল করেন, মাদ্রাসার মতাম সাহেব কই, মাদ্রাসার মতাম সাহেব কই, কত দূরে গিয়ে বসতে না কি ভাই, তাহলে এই মাদ্রাসাটা হোক আপনারা সবাই চাননি না, জোরে কইতে হইব চাননি, কোন বলেন মাদ্রাসার তিন জিনিসের নাম, মাদ্রাসা কয় জিনিসের নাম, মাদ্রাসা কয় জিনিসের নাম, মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান, বলেন মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান, মাদ্রাসা কয় জিনিসের নাম, কি কি দোয়া মাল সন্তান, আমি নিচে বসে আছি, আল্লাহ তাআলা কবুল করেন, জায়গাটাকে আপনার নিজের জায়গা, আল্লাহ আল্লাহ যিনি মাদ্রাসার জন্য জায়গা দিয়েছেন আল্লাহ তাকে যেন জান্নাতে জায়গা দিয়ে দেন, মাত্র করবেন ইনশাআল্লাহ করবেন, আগে কর আমি আল্লাহর জন্য মাদ্রাসা করিতেছি, বলেন না এনে কর না মাইকে কইছি, আমি আল্লাহর জন্য মাদ্রাসা করিতেছি, কেন মাদ্রাসা হবে বলে, আল্লাহর জন্য হইলে ছুটবে না, আর আল্লাহর জন্য না হইলে টিকবে না, আল্লাহর জন্য হইলে ছুটবে না বলেন, আল্লাহর জন্য হইলে যাবে না শেষ হবে না, আর আল্লাহর জন্য না হইলে টিকবে না।